ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করেছেন, প্রতি মাসে 3টি সিয়াম রাখে, তবে ঈদের পর নফল সিয়াম করা হয় 6টি, তবে কি চাঁদের রোজা করা লাগবে না, নাকি নফল সিয়াম করলে তাতে হবে? নফল সিয়াম বেশি বেশি রাখলে অবশ্যই সেটার ফজিলত রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাং সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে 70 বছর দূরে অবস্থান করবে। এটা হচ্ছে সহিহ হাদিস। সুতরাং এটা ফজিলত, এর চাইতে আরও অনেক অনেক ফজিলত রয়েছে নফল সিয়ামের। সুতরাং যদি আপনি পারেন অবশ্যই নফল সিয়াম রাখবেন। সেক্ষেত্রে আপনি প্রতি মাসে যে 3টা সিয়াম রয়েছে, আইয়ামে বীজ সেটাও রাখেন, আবার শাওয়াল মাসের যে 6টা সিয়াম রয়েছে সেগুলো রাখার জন্য চেষ্টা করেন। কোনোটা পালন করতে গিয়ে কোনোটা যদি ছুটে যায় তাতে কোনো সমস্যা নেই। শাওয়াল মাসের সিয়াম শাওয়াল মাসের একেবারে শেষ তারিখ পর্যন্ত, 29 তারিখে মাস শেষ হোক অথবা 30 তারিখে শেষ হোক, শেষ তারিখ পর্যন্ত আপনি রাখতে পারবেন। আর যেটা প্রতি মাসে করা হয় আইয়ামে বীজ, সেটা আরবি মাসের 13, 14, 15 তারিখ করতে হয়। এটা নির্ধারিত সময় যদি করতে পারেন ভালো, বাকি যদি আপনার অসুস্থতার কারণে ছুটে যায় তাহলে আপনি মাসের যে কোনো 3 দিন আদায় করলে সেটা হয়ে যায়। আবু দাউদ এ মর্মে হাদিস রয়েছে। সুতরাং আপনি চেষ্টা করেন যে যেন মাসের যে 13, 14, 15 তারিখ রয়েছে সেই তারিখগুলোতে সেটা পালন করা, তাহলে সুবিধা হবে যে আপনি শাওয়াল মাসের সিয়ামগুলো তার আগে বা পরে পালন করতে পারবেন। বাকি এটাও চেষ্টা করেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।